দুর্গাপূজার মহানবমীর আয়োজন জানাতে রাজধানীর সবুজ বাগ পূজা মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। অনিক, মহানবমীতে এখন কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। অষ্টমী পেরিয়ে কিন্তু আজকে শারদীয় দুর্গা উৎসবের নবমী। এই শারদীয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে কিন্তু অন্তিম মুহূর্ত চলছে। এই মুহূর্তে যদি আমি দেখাই, তো আমি একটি মন্দিরে আছি, মন্দিরটির নাম হচ্ছে কালীমাতা মন্দির। তো আমি পিছনে দেখাই যদি পুরোহিতরা পুজো করছেন হচ্ছে বিভিন্ন হিন্দু আচার অনুষ্ঠান অনুযায়ী। তো আমি যদি একটু নবমীর কিছু নবমী সম্পর্কে বলে রাখি যে মহানবমীর এই দিনে প্রথম এনে মণ্ডপে মণ্ডপে নবমীর বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে, একই সঙ্গে দেবী দর্শনের মধ্য দিয়ে পার করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে পূজা ও দেবী দুর্গা পূজা হচ্ছে দেবী দুর্গার। এছাড়া আজ নীলকণ্ঠ নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হচ্ছে। নবমীর এই দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হয় 108টি বেলপাতা, আমকাঠ, ঘি এবং এই যজ্ঞ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু ধর্ম মতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। দেবী দুর্গার কাছে বধ হয়েছিলেন মহিষুর আর রাম বধ করেছিলেন রাবণকে। 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অন্তিম দিনে বিবেচনা হিসেবে করা হয় মহানবমীকে। তাই নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে বাজতে থাকে বিজয়ের সুর। বিজয় দশমীতে বিসর্জনের মধ্য দিয়েই দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। তারপর শুরু হবে আগামী বছরের অপেক্ষায়। তো আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এবারে হচ্ছে তারা দেবী দুর্গার কাছে প্রত্যাশা করেছিলেন হচ্ছে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এবং শুভ শক্তির যাতে শুভ শক্তির বিজয় হয়। এবং তারা জানিয়েছেন যে এবারে পূজা কিন্তু সার্বিকভাবে সারা বাংলাদেশে খুব ভালোভাবে উদযাপিত হয়েছে এবং এরকম উৎসব যাতে প্রতি বছরই হয় তারা এই প্রত্যাশা কামনা করেছেন, এবং যাতে উৎসবকে আরও উৎসবে পরিণত করা যায় তারা সে বিষয়টিও কিন্তু বলেছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি হচ্ছে সার্বক্ষণিক নজরদারি রেখেছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়টিও আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি রেখেছেন। এবং শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, সাথে রয়েছে এখানে স্থানীয় লোকেরাও কিন্তু এই মনিটরিং টিমের সঙ্গে যুক্ত ছিলেন। জেসিকা, এই ছিল সর্বশেষ অবস্থা পূজা মণ্ডপের। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর সবুজবাগ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকবাল অনিক।